আসসালামু আলাইকুম আমার ঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটি নতুন মাছের রেসিপি শেয়ার করতে যাচ্ছি তো এই মাছটা আমার কাছে একদমই নতুন ছিল খুব কম জায়গাতেই এই মাছটা দেখা যায় তো আমার মতো যারা আপনারাও একদম নতুন বা প্রথম দেখছেন এই মাছ তাদের জন্য এই রেসিপিটা শেয়ার করছি এই মাছের নাম ম্যাকারেল বা আয়লা মাছ মাছগুলো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে তো এখন একটু বলে দিচ্ছে মাছ সম্পর্কে এই মাছের ভিতরে কোনো কাঁটা নেই শুধুমাত্র পিঠের উপরে যে স্কিনটা বা চামড়াটা আছে ঠিক চামড়ার উপরে হাত দিলে বুঝতে পারবেন লম্বা লম্বী একটা কাঁটা থাকে একদম মাথার নিচ থেকে লেজ পর্যন্ত লম্বা একটা কাঁটা থাকে আর অনেক ছোট ছোট আশ থাকে তো সেগুলো ভালো মতো পরিষ্কার করে নিতে হবে আর মাছের ভিতর থেকে ফুলকোটা বের করে নিয়েছি এখন এই মাছগুলো সামান্য একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে তারপর গরম তেলে এই মাছগুলো ভেজে নিতে হবে তবে অনেকেই না ভেজে মাছ রান্না করতে পছন্দ করেন তারা না ভেজেও এই মাছ রান্না করতে পারেন এই মাছ সম্পূর্ণ নতুন ছিল আমার কাছে আর প্রথমবারই খাওয়ার পরে আমার কাছে খুব ভালো লেগেছে একটু শক্ত প্রজাতির এই মাছ খেতে খুবই মজা তো আপনাদের কাছে বা আপনাদের সামনে যদি কখনোই এই মাছ দেখতে পান তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তো মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন সবগুলো মাছ উঠিয়ে নিচ্ছি তারপরে এই মাছের তেলটা অন্য একটি কড়াই নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এক মিনিট ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি পেঁয়াজগুলোর কালার আনতে চাচ্ছি না এজন্য জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি মশলা এখানে আধা চা চামচ কাঁচা জিরা বাটা দিলাম আধা চা চামচ আদা বাটা আধা চা চামচ রসুন বাটা আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো ঝাল এখানে ঝালটা বেশি দিলেই ভালো লাগে তবে আপনাদের পছন্দ মতো বা স্বাদ অনুযায়ী মরিচ ব্যবহার করতে পারেন এখন সবগুলো মশলা একত্রে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর তারপরে যে পানিটা দিয়েছিলাম সেই পানি দিয়েই ভালো করে মশলাটা পুরোপুরি কষিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে মশলা কষানোর পরেও যেন কোনো রকম গন্ধ না আসে মশলা থেকে দরকার পড়লে আরও একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে পুরোপুরি কষানো যখন হয়ে যাবে মশলার উপরে তেল উঠে আসবে তখন এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি মাছগুলো যেহেতু শুকনা শুকনো টাইপের ভুনা হবে তো এই জন্য খুব বেশি পানি দেওয়ার দরকার নেই যে পরিমাণ পানি দিয়েছি এই পরিমাণ পানিতেই মাছগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও টানিয়ে নিতে হবে তো ঝোল যখন একদম ভালো মতো ফুটে যাবে তখন মাছগুলো দিয়ে দিলাম আর এখন ঢাকা দিয়ে ঢেকে রান্না করব পানি বেশিরভাগই শুকিয়ে যাওয়া পর্যন্ত পাঁচ ছয় মিনিট পরে মাছ থেকে ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে তো এখন মাছগুলো একটু উল্টিয়ে দিচ্ছি এই মাছ একটু শক্ত প্রজাতির হয় এজন্য ভেঙে যাওয়ার কোনো ভয় নেই ঝাল ঝাল মাছগুলো অসাধারণ একটি কালার এসেছে তো ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা দিলে মাছের টেস্ট অনেক বেশি বেড়ে যায় তারপরে চুলা বন্ধ করে ঢাকনা লাগিয়ে রেখে দেব আরো পাঁচ মিনিটের জন্য সাদা ভাতের সাথে এই মাছের তরকারিটা খেতে অসম্ভব মজা লাগে আশা করছি রেসিপিটা ট্রাই করলে নিরাশ হবে না অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ